Senel. ছাত্ররা আমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আলমদিন ইনস্টিটিউট। আমি তোমাদের সামনে নবম শ্রেণীর একটা ক্লাস, পদার্থবিজ্ঞানের ক্লাস অধ্যায় তিন হতে আলোচনা করছে চেষ্টা করব। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, তারা যেখানে অবস্থান করতেছ না কেন, আল্লাহকে শুক্রিয়া আদায় করি, সুস্থ আছি বলি আমরা আজকে এই অনলাইনে ক্লাস করা আমরা করতে পারতেছি, শুক্রিয়া আদায় করতে ভালো লাগছে। তোমরা আজকে জানো সারা বিশ্বব্যাপী একটা করোনা নামক মহামারীতে বিধ্বস্ত এই বিশ্ব, কোনো কাজ থেমে নাই, কোনো কাজ বসে নাই, ওই জন্য আমাদের লেখাপড়া বসে থাকবে না। এই জন্য আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছু কিছু চর্চার উপর থাকা, কিছু শেখার চেষ্টা করতেছি। এমন না তোমরা এটুকু যদি উপকৃত হও, তোমরা আজকে আমাদের বিভিন্ন স্যার বিভিন্ন সাবজেক্ট নিয়ে এই ক্লাসগুলো করতেছে, তোমরা যদি কিছু উপকৃত হইতে পারো তখন আমরা সার্থক মনে করব। আজকে পদার্থবিজ্ঞান ক্লাস, তোমরা জানো যে পদার্থ বলতে আমরা কি বুঝি, যার ওজন আছে, জায়গা দখল করে, এর পদার্থ জীবন নাই। পদার্থবিজ্ঞান এটা হচ্ছে বিজ্ঞান, হ্যাঁ, প্রাচীন শাখা। এই পদার্থ নিয়ে যে চিন্তাভাবনা, এই পদার্থ এর মধ্যে একটা শক্তি কাজ করে, এই এটি জড়িত। হ্যাঁ, পদার্থবিজ্ঞান পদার্থ শক্তির মধ্যে একটা যে এখানে অন্তঃকরণ, এটা কাজ আছে। হ্যাঁ, এই একটা পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞান বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বহু রিসার্চ করছে, বহু নতুনত্ব, হ্যাঁ, কীভাবে আমরা নিয়ে আসতে পারি, এরকম অনেক দেখা যায়। বহু বিজ্ঞানী চেষ্টা করি আমাদের, হ্যাঁ, অনেক তথ্য দান করছে, যেখানে আমরা আজকে প্রয়োগ করি আমরা অনেক উপকৃত হইতেছি। বাংলাদেশের বিজ্ঞানের যে নাম তোমরা জানো, অবশ্যই জানো, স্যার জগদীশ চন্দ্র বসু, উনিও কিন্তু এই পদার্থবিজ্ঞানের বিজ্ঞান করেন। এমনি আমরা একজন বিজ্ঞানীর নাম জানি, যে বিজ্ঞানী আইজাক নিউটন, উনি একজন পদার্থবিজ্ঞান। তোমরা তো জানো এনার সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে, অনেক গল্প আছে, যিনি একদিন এরকম পেয়ারা গাছে নিচে বসেছিলেন, মাথার উপরে থেকে একটা পেয়ারা পড়লো মাথায় পড়লো, এই কেন পড়লো, এই কেন প্রশ্নের উত্তর উনি বের করার জন্য ওনার ঘুম নাই। উনি কেন পড়লো, ডাইনে পড়লো না, বামে পড়লো না, সামনে পিছনে গেল না, উপরে গেল না, কেন করতে করতে উনি একটা দেখা যায় একটা কঠিন শক্তি এখানে কাজ করতেছে। তোমরা পর্যায়ক্রমে আকর্ষণ শক্তি এর একটা নাম আছে, আমরা আমরা প্রত্যেকেই প্রত্যেকে এরকম কী করতেছি, আর শক্তির দ্বারা কী করতেছি, আমরা আকর্ষণ করতেছি, হ্যাঁ, তাদেরও নাম আছে পর্যায়ক্রমে, তোমরা এগুলা জানতে পারবা। তাই বিজ্ঞান নিউটন তোমার জীবদ্দশা তিনটি এরকম সূত্র উনি এবং যে তার অবদান আছে তিনি সূত্র করে, এই সূত্র খুবই কিন্তু প্রয়োজন। আর প্রত্যেকে নিউটনের সূত্র তিনটা বেশি ভাবে জানার চেষ্টা করবো,
এই অর্থগুলো বেশি জানার চেষ্টা করব। যে বলা হচ্ছে পদার্থ একটা কোন স্থানে অবস্থান যদি করে, যতদিন পর্যন্ত ওখানে কোনো বল প্রয়োগ করবো না ততদিন পর্যন্ত কি পদার্থ সেই জায়গায় অবস্থান করবে, আর যখন তাকে বল প্রয়োগ করবো সেখান থেকে সে সরে যাবে। এই তো বলটা, সেই বলটা কী বল, ফোর্স, এই বলটা সাধারণ বল না, এটা একটা কি বল যাকে আমরা এর দ্বারা প্রকাশিত প্রকাশিত করবো। এইটা তার প্রথম সূত্র হচ্ছে এটি যে কোন বস্তু যেখানে অবস্থান করে সেখানেই থাকবে, আর সে প্রয়োগ করে সে গতি সঞ্চয় হবে। আর তারপর বলা হচ্ছে দ্বিতীয় সূত্র, তার দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে, অর্থাৎ ঘটে সেদিকে। তাহলে বস্তুর ভরবেগ, আমরা এই বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা আমরা দ্বিতীয় সূত্র বলতে পারি, উনি ডিসকাস করেই গেছেন। এই বলটাকে আমরা এর দ্বারা প্রকাশ করবো, কী দ্বারা প্রকাশ করবো, আমরা এর দ্বারা প্রকাশ করবো। এই ভরবেগ, ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ। এখন অবশ্যই এটা তার এখানে আদিবেগ মনে করি, আদিবেগ বেগকে আমরা ইউজার প্রশ করি, শেষ বেগটা আমরা কি ইউজার প্রশ করবো, ভিজার প্রশ করবো। তাহলে ভরের পরিবর্তন কত হবে, সুতরাং ভরবেগে পরিবর্তন হচ্ছে কত, এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। তাহলে আমরা পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, সাধারণত আদিবেগটি হয় শূন্য হয়, পরিবর্তনের হার কত হবে, পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে আমরা সময়টি যদি ভাগ করি তাহলে পরিবর্তন হারটা আমরা পাবো। সমান সমান আমরা এখান থেকে এম যদি কমন নেই, ভি মাইনাস জিরো বাই টি। আচ্ছা, আমরা জানি শেষ বেগ মাইনাস আদিবেগ বাই সময় তরল, তরলকে আমরা কিনতে প্রশ করবো এ দ্বারা, সমান সমান এম এ। তাহলে সুতরাং আমরা এম সমান কি করতে পারি, এম এ, একটা তোমরা তো জানো একটা হচ্ছে ফোর্স বল, তা বল সমান এম ইন্টু তরল। আমরা এখানে এই তরল এই সমান সমান ভি মাইনাস টি বাই টি, আমরা এখানে
এর সমান সমান এম লিখতে পারি। আর আমরা দেখো তো এখানে এখানে আমরা এফটা কি জিনিস, এফটা কি বল, ফোর্স বল বলবো, স্মল এম স্মল এ হচ্ছে তরঙ্গ, স্মল এম হচ্ছে ভর। তাহলে আমরা এখানে যদি ছোট ছোট অঙ্ক তোমাদের যেমন থাকবে, বলা হবে যে তরঙ্গ বের করো, ভর বের করো, এরকম বল বার করবো, তো আমরা এখান থেকে বের করতে পারবো। যদি আমরা আমার কল্পনা এখান থেকে বের করতে বলে তা কি করবো আমরা, সুতরাং এই তরঙ্গ এর সমান আমরা বের করতে পারবো এখান থেকে, এখানে এ সমান সমান আমরা বের করতে পারি সমান সমান এম বাই এম এম। সমস্যা আছে? তাহলে আমরা এখান থেকে এফ সমান কি পাইছিলাম, এম বি মাইনাস এম ইউ, এম বি মাইনাস এম ইউ, পুরোটা হারটা কি ছিল এম বি মাইনাস এম বাই টি, আমরা এম কমন নিয়ে হইল ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকে আমরা কি করলাম আমরা এম এম বাই করলাম, এটা হচ্ছে তরঙ্গ, তরঙ্গ হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, টিটা কি সময়, টিটা হচ্ছে সময়, আমরা এ সমান সমান এফ বাই এম এখানে লিখতে পারি। এখান থেকে আমরা ভর বের করতে পারবো, তাই না, তরম বের করতে পারবো, বল বের করতে পারবো। কিন্তু কিন্তু বলা হচ্ছে প্রযুক্ত বলের সমান, বলা হচ্ছে প্রযুক্ত বলের প্রযুক্ত বলের সমান হতে যদি ভরের পরিবর্তন সেদিকেই ঘটে, তাহলে আমরা এর সমান সমান মনে হচ্ছে এই এফ সমান হতে, কিন্তু এফ সমান হতে হচ্ছে এম, এর সমান তো কি হচ্ছে এম এ, যেহেতু বলছে প্রযুক্ত বলে সমানুপাতিক, তাহলে আমরা এর সমানুপাতিক বলটা কটুকু বলটা মেইন হচ্ছে বলটা কটুকু ফোর্স আমরা কি প্রয়োগ করলাম, তাই না, বা এফ সমান সমান কে এম এটা একটা সমানুপাতিক, তো কে কি এখানে একটি সমানুপাতিক ব্যবস্থা, এখানে কে এখানে কে একটি সমানুপাতিক, ঠিক আছে, কেটা যদি ওয়ান নেই আমরা তাহলে আমরা কে যদি বা এফ সমান সমান ওয়ান ইন্টু এম ইন্টু এ, কে সমান সমান যদি ওয়ান ধরি, কে সমান কি ধরলাম ওয়ান ধরলাম, তাহলে আমরা এখান থেকে আমরা পাই সুতরাং এর সমান সমান এম, এখন কে ওয়ান ধরলাম কি কি ধরলাম ওয়ান ধরলাম, তো ওয়ান ধরলে দেখাচ্ছে এই ওয়ানে হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে সেই বলের পরিমাণ, আর টু ধরতে পারতাম থ্রি ধরতে পারতাম, এটা ওয়ান ধরি আমার দেখাচ্ছে এই ওয়ানটা হচ্ছে আমাদের বল যে প্রয়োগ করলাম, এইটি হচ্ছে আমাদের সময় ধ্রুবককে ওয়ান ধরা হলে সেটাই হচ্ছে বলের পরিমাণ, বলের একক হচ্ছে কি নিউটন, বলের একক কি নিউটন, তাহলে এখান থেকে কি পাইতেছি
m by dc এই আমরা বের করতে পারব বলের একটা আমাদের মনে রাখতে হবে বলে দেখো নিউটন এই কেন্দ্র প্রকাশ করে কেন্দ্র প্রকাশ করে একটা ছোট্ট অঙ্ক অঙ্কন করতে চাই আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা চলার চেষ্টা করবো আমরা যখন বের হবো তখন মাস্ক পরবো এরকম সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবো নিজেই নিজেই সুরক্ষিত রাখার চেষ্টা করবো আর যে আজকে কোটি কোটি বাংলাদেশের 17 কোটি লোক তাদের সরকারের একের পক্ষে সম্ভব না আমরা নিজে নিজে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তোমাদের প্রত্যেকে ধন্যবাদ